হ্যালো ফ্রেন্ডস, ছয়ের দাগের এই যে অপেক্ষকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এম এর মান যুগ্ম, এন এর মান অযুগ্ম। সূত্র দেখো, যখন এম এর মান যুগ্ম আর এন এর মান অযুগ্ম তখন কি ধরতে হবে? তখন দেখো, ধরতে গেলে তখন ধরতে হবে, সূত্র অনুসারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই ক্ষেত্রে সাইন এক্স সমান জেড ধরতে হবে। সূত্রে দেখে নাও তাই আছে এবং এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? কজ এক্স ডিএক্স সমান ডিজেড, সমান কি হবে? ডিজেড। দেখো এটা তো সিম্পল ব্যাপার। এরপর মেন অঙ্কে চলো, এই জায়গাটাতে যা ছিল তাই এটার জন্য এটা লেখা হয়েছে, আশা করি বুঝতে পারছ। তারপরের লাইন, এটার জন্য এটা কস টু দি পাওয়ার ফোর এক্স, তার পরিবর্তে লিখলাম কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কজ এক্স ডিএক্স। নেক্সট লাইন সাইন স্কোয়ার এক্স, এটা ক্লাস টেনের সূত্র, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটার জন্য এটা লিখেছি, হোল স্কোয়ার ছিল, তারপরে যা ছিল তাই আছে। এরপরে দেখো, সাইন এক্স তো ধরা, সাইন এক্সটা কি ধরা আছে? জেড। আর কজ এক্স ডিএক্স মানে ডিজেড পেয়েছি, সেই মানটা এই জায়গাটাতে পুরোটা বসাতে হবে। তাহলে বসালে কি হবে? দেখো সাইন এক্স এর মান বসিয়েছি জেড, জেড স্কোয়ার, ওয়ান মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটার জন্য ডিজেড। এরপরে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই কারণে লিখেছি কি, ওয়ান মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ডিজেড আছে। এ জেড স্কোয়ারটা সবার মধ্যে গুণ করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন করা মুশকিল হয়ে যাবে। এরপরে যে জায়গাটা দেখো, যে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন জেড কিউব বাই থ্রি, এটার ইন্টিগ্রেশন হবে টু বাই ফাইভ জেড টু দিওর ফাইভ প্লাস জেড টু দিওর সেভেন বাই সেভেন প্লাস সি। তারপরে নে পুনরায় সাইন এক্স এর মান অর্থাৎ জেড এর মানটা সাইন এক্স এ কনভার্ট করে নিতে হবে। দেখো সব মানটা কনভার্ট করা হয়েছে এবং সি লেখা হয়েছে, সি অবশ্যই পাশে লিখে দিতে হবে, সি সমকল ধ্রুবক, এই কথাটা লিখতে হবে। থ্যাংক ইউ।